হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার সি ফুড মিস্ট্রি টুডে আওয়ার গ্যাস্ট ইজ গ্রিন মাসলস আমি যখন এই গ্রিন মাসলসগুলো আনি আমর খুব ভালো লেগেছিল বিকজ দেখেন এটার কালারটা কত সুন্দর আর ভিতরের মাসলসটাও সুন্দর করে দেখা যাচ্ছে যে মিটটা থাকে আর এটা হচ্ছে গিয়ে ওদের যে বাইরের আউটার লেয়ারে একটা লাইক মানে একটা আলাদা স্কিনের মতন থাকে প্লাস এটা হচ্ছে গিয়ে রিমুভেবল সো ওইগুলো কিন্তু আপনারা খাবেন না আমি আমার ফ্রেশ ফ্রেশ সি ফুড পেয়ে থাকি একটা জায়গা থেকে আর তার নাম হচ্ছে টেস্টি সি ফুড আপনারা এই সি ফুড পেজ থেকে যে কোনো ধরনের সি ফুড পেয়ে যাবেন খুব সহজে এবার আমরা মাসলস ক্লিনিংয়ের পার্টটা স্টার্ট করি আই ইউজ দ্য ব্রাশ টু ক্লিন অল দ্য ডার্ট অফ দ্য শাউ ইউ গাইস ক্যান ইউজ লাইক স্টিলের স্টাফ যদি ইচ্ছা হয় কিন্তু আমি বলবো যে স্টিলের স্টাফ ইউজ করার কোনো প্রয়োজন নেই আর এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বার্নিকল এটা হয় কি যে সামুদ্রিক যে কোনো প্রাণীর উপর এই বার্নিকুলসগুলো প্যারাসাইটের মতন লেগে থাকে তারপর ওদের কাছ থেকে যত রকমের নিউট্রিয়েন্টস থাকে ওগুলো নিয়ে থাকে এই যে আপনারা এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মাসেলসের দাড়ি ইয়েস দিস ইজ লাইক ভেরি নিউ টু মি বাট এটা অনেক ফ্যাসিনেটিং একটা বিষয় যে মাসেলস এরা দাড়ি হয়ে থাকে আর এই দাড়ির সাহায্যে ওরা নিজেদেরকে যে কোনো পাথরের সাথে আটকিয়ে থাকে আমি যে মাসলসগুলো ইউজ করেছি এগুলো সবই সবগুলো মাসলসই মৃত ছিল কিন্তু হচ্ছে গিয়ে আপনারা সহজে বাংলাদেশে না মানে তাজা তাজা মাসলস পাবেন না যেটার কারণে আপনারা যখন বাইরে অথবা রেস্টুরেন্টসে যখন মাসলস খান তখন আপনাদের কাছে একটুখানি সুটকি স্মেল লাগে আর আমি আই ফাউন্ড আ ওয়েড হাউ টু অমিট দ্যাট স্মেল তো আমি প্রথমে এই মাসলসগুলোকে সুন্দর করে গরম পানিতে ইয়া করব সিদ্ধ করে নিব আমি এখানে লবণ দিয়েছি আর হচ্ছে গিয়ে একটু লেমন দিয়েছি যাতে কোনো রকমের স্মেল এক্সিস্ট না করতে পারে কিন্তু তাও তো একটা স্মেল থাকবে সামুদ্রিক ফুড খাচ্ছি আর সামুদ্রিক স্মেল যদি না থাকে তাহলে কি কোনো কথা হলো তো আমরা হচ্ছে কি এবার মাসলসগুলো সুন্দর করে গরম পানি থেকে উঠিয়ে নিব উঠিয়ে দেন আমরা ক্লিনিং প্রসেসটা স্টার্ট করব। ক্ল্যামসের মতো নিয়ে আমরা মাসলসটাকেও সুন্দর করে ক্লিন করে নিব ভিতরে যত রকমের ওদের আবর্জনা থাকে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ক্ল্যামসের ভিডিওটাও চেক করে নেবেন যে কীভাবে ক্ল্যামস ক্লিন করতে হয় এবার হচ্ছে আমাদের ক্লিনিং প্রসেস সুন্দর করে সিদ্ধ করা মাসেলসগুলোকে আমরা আলাদা পানিতে আগে ধুয়ে নিব যাদের ভিতরে কোনো ডার্টস না থাকে এরপর হচ্ছে গিয়ে আমরা শেলসগুলোকে আস্তে আস্তে ভাঙা শুরু করব ভেঙে ভিতর থেকে যে মিটটা ওই মিটটার উপরে আমরা কাজ করব এখানে আপনারা একটা স্ট্রিংয়ের মতন অংশ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে শেলের গায়ে লাগা এটা বেসিক্যালি মাসেলের যে মিটটা থাকে এই মিটটা সাথে মানে সেলটা যুক্ত করে থাকে তো দিস ইজ লাইক একটা রাবারি অংশ এটা আপনারা চাইলে ফেলে দিতে পারেন নাও ফেলতে পারেন এটা অবশ্যই খাওয়া যাবে কিন্তু যে পোর্শনসগুলো খাওয়া উচিত না সেগুলো আমি ফেলে দিব বিকজ যেহেতু মাসেলসটা হচ্ছে গিয়ে মৃত ছিল আপনারা কিন্তু ভিতরের অংশগুলো না খাওয়াটাই ভালো কারণ ভিতরের অংশগুলো যদি আপনারা খেয়ে থাকেন ওটার মধ্যে ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইট থাকতে পারে অ্যাজ ওগুলো মৃত আপনারা যদি হচ্ছে গিয়ে একটু রিসার্চ করে দেখেন লাইক গুগলে তাহলে আপনারা দেখতে পারবেন যে ডেড মাসলস আর ভেরি লাইক ব্যাড ফর ইউর হেলথ তো অবশ্যই ক্লিনিং প্রসেসটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আপনাদের মাসলসগুলো অনেক ক্লিন থাকে আগেকার সময় রাজা যখন হচ্ছে মাসলস ওয়েস্টার্স দেন যে কোনো সামুদ্রিক ফুড খেত তখন ওরা জানতো না যে ক্লিনিং প্রসেসটা যে কতটা ইম্পর্ট্যান্ট ফর ডেড স্টাফ স্পেশালি ফর লাইক সি ফুড যদি আপনারা সি ফুড মৃত পান আর যদি ঠিকভাবে ক্লিন না করেন অথবা সিদ্ধ না করেন তাহলে কিন্তু এটা অনেক হেভিলি লাইক পয়জনাস হতে পারে আপনাদের হেলথের জন্য যেহেতু এই ইনফরমেশনটা জানতো না অনেক সেলার্স জেলে ওরা যখন হচ্ছে মৃত খাবার খেত আগে তখন ওরা ফুড জেনেও অনেকে মারা গিয়েছিল আর মাসলস আর অস্টার্স তো অবশ্যই অবশ্যই সিদ্ধ করে খাওয়া উচিত অ্যাজ এদের মধ্যে প্যারাসাইটস সবচেয়ে বেশি থাকে তো টু বি কেয়ারফুল আপনারা অবশ্যই এগুলো ক্লিন করে সুন্দর করে ক্লিন করে সিদ্ধ করে খাবেন বাংলাদেশে যদি করাই হয় আর বাইরের দেশের ক্ষেত্রে হয় কি যদি আপনারা এটা কাঁচা খেয়ে থাকেন একদম ফ্রেশ আউট অফ ওয়াটার তাহলে দিস ইজ তাহলে এটা অনেক ফ্রেশ মানে ওটার মধ্যে তাহলে আপনারা কোনো রকমেরই সমস্যা খুঁজে পাবেন না আর এগুলো চাষ করা হয় আলাদা করে তো আলাদা করে চাষের কারণে হয় কি যে ওরা একটা ক্লিন ওয়াটারে লাইক মানে হচ্ছে বড় হতে থাকে যেটার কারণে ওরা সেফ হয়ে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ভিতরে যে একটা কালো অংশ দেখতে কালো অংশ আছে ওই কালো অংশটার আমি কেটে ফেলতেছি আর ভিতরে ওদের যে খাদ্য নালি থাকে দেন দেন হচ্ছে বর্জ্য নিষ্কাশনের লাইক লাইনস থাকে এগুলো সবই আমি বের করে ফেলবো কারণ এগুলো আমরা সবই মানে খাবো না একদমই খাওয়া যাবে না কিন্তু হয় কি রেস্টুরেন্টসে ওরা এগুলো ফালায় না যেটার কারণে আপনাদের একটুখানি একটা ঘেইমি একটা স্মেল আপনারা পেয়ে থাকেন যেটার মধ্যে হচ্ছে থাকে একটু সুটকি শুটকি একটু পচা পচা ওইরকম গন্ধ থাকে আমি যেহেতু এই জিনিসটা ফেলে দিয়েছি আমার মাসলস ওয়ার্ক টপ নটস অ্যান্ড দে ওয়ার সো টেস্টি আপনারা যদি এভাবেও লাইক সিদ্ধ খেয়ে ফেলে ফেলতে পারেন আমি তো রান্না করেছি তো আমি রান্নার ভিডিওটা নেক্সটে দেবো সো স্টে টিউন ফর এর অ্যান্ড আই উইল পোস্ট ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অল অলফ ডাই থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কি ফলোইং মি বাই